নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমরা শুনতে পেয়েছি, টিভিতে দেখেছি, পশ্চিমবঙ্গে বিরাট একটা জয় করে একটা সাম্প্রদায়িক শক্তিকে, একটা স্বৈরাচারী শক্তিকে হারিয়ে ওনারা ত্রিপুরা এসছেন, ওদেরকে অভ্যর্থনা জানাতে, শুভেচ্ছা জানাতে আমরা এখানে এসেছি। আগামী দিনে কি মানে তৃণমূলকে আরো শক্তিশালী করতে আপনাদের কোনো ভূমিকা রয়েছে? সেরকমভাবে এরকম কোনো কথা হয়নি আমাদের সঙ্গে, আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি এবং তারাও আমাদের পাশে থাকবে, আমরাও তাদের পাশে থাকবো, এই কথাই হয়েছে। আগামী দিনে ভবিষ্যতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, কংগ্রেস তৃণমূল সবাই পাশে থাকা। যে বার্তাটা, এটা কি রাজনৈতিকভাবে নাকি মানে সবটাই রাজনৈতিক লোক, আমরা রাজনৈতিকভাবেই একে অপরের পাশে থাকবো। দিল্লিতেও মমতা ব্যানার্জি আর সোনিয়া গান্ধী একসঙ্গে মিটিং করছেন, তো সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, সেখানে এসেছি কথা বলতে। আগামী দিনে যদি এমন একটা পরিস্থিতি হয় যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের একটা জোট, সেই আপনাদের কি রকম সাড়া থাকতে পারে? জোট হলে আমরা যদি হাইকমান্ড জোট করে আমরা নিশ্চয়ই সাড়া থাকবে। মানে যদি আপনাদেরকে ডাইরেক্ট তারা অফার করে যে যোগদানের জন্য, আপনারা কি সে নিয়ে কথা হয়নি? অনেকটাই